ओके आज के आमरा देखबो सर्कल कमांड। तो सर्कल कमांड एखाने आमादेर नानान अपशन रयेछे। आमरा जोदि एखाने होवर करी, माउसटा जोदि होवर करी ताहले एई सम्पर्के आमरा आरो जानते पारबो। तो आमादेर विभिन्न धरनेर जे कमांडगुलो रयेछे सर्कलेर मध्येई इंडिविजुअली सबगुलोते होवर करले ओई सम्पर्के आमरा आरो जानते पारबो। तो आमरा वन बाई वन देखबो। प्रथमे आमरा देखबो सेंटर टू रेडियस जेटा सेटा। एखाने आमाके प्रथमे सेंटर पॉइंट स्पेसिफाई करते होबे जे सेंटर पॉइंटटा कोथाय होबे। तो आमी सपोज एखाने दिलाम सेंटर पॉइंट, देन आमाके रेडियासेर एकटा पॉइंट स्पेसिफाई करते होबे। सो आमी एखाने एभाबेও যেতে পারি। सपोज আমি বললাম যে 8 ইঞ্চি রেডিয়াস চাই, তাহলে আমি মাউসটা এভাবে স্ক্রল করে 8 ইঞ্চি আনতে পারি। सपोज এই যে 8 ইঞ্চি নিয়ে আসলাম। অথবা আরেকটা কাজ আমি করতে পারতাম, সেটা হচ্ছে যে এখানে সেন্টার স্পেসিফাই করলাম, দেন আমি এখানে 8 লিখে এন্টার দিতে পারতাম, তাহলে এখানে 8 ইঞ্চি হিসেবে চলে আসতো। ওকে তো এটা এখানে থাকুক। दें हमें हमारे सेकेंडटाते जाए से सेंटर डायमिटर। तो आबादा सेंटरटा कथा से स्पेसिफाई करते हैं, करारे एन डायमिटर कत हो सार्कल से स्पेसिफाई करते हैं। सो हमें बोलम सेम एक आगे जो सार्कल जो एकेम से सेम साइज चाहिए। तो यार रेडियस छिल 8 इंची, तर मैं डायमिटर 16 इंची। तो ये 16 इंची दिए एंटार दीब, तो 16 इंचर एक सार्कल हमारे चले आसलो। তাহলে আমরা চলে যাব আমাদের নেক্সট অপশন, সেটা হচ্ছে 2 পয়েন্ট। এখানে দুইটা পয়েন্ট স্পেসিফাই করতে হবে। তো এই দুইটা পয়েন্ট বেসিক্যালি এর ডায়ামিটার ডিসটেন্সই হবে। যেমন এখানে আমি দুইটা পয়েন্ট নিয়ে রেখেছি, দুইটা পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 5 ইঞ্চি। তো এখানে আমি ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলাম, সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করলাম। এখন আমরা যদি মেজার নেই, আমরা যদি মেজার করি ডিসটেন্সটা, তাহলে আমরা এখানে দেখতে পারবো যেটা 5 ইঞ্চি ডায়ামিটারের একটা সার্কেল হয়ে গেছে। ওকে তাহলে আমরা এখন চলে যাই আমাদের নেক্সট যেটা আছে সেটা 3 পয়েন্ট সার্কেল। তো 3 পয়েন্টস নিলে আমাকে প্রথমে ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করতে হবে, দেন সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করতে হবে, দেন আমরা এখানে থার্ড পয়েন্ট স্পেসিফাই করে এখানে একটা সার্কেল এঁকে নিতে পারবো। আমরা এখানে কুইক মেজার দিয়ে এটা রেডিয়াসটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের সার্কেলের রেডিয়াস। ওকে এখন পরবর্তী অপশন আমরা চলে যাই। পরবর্তী অপশনটা হচ্ছে যে ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস, মানে দুইটা স্পর্শক এবং দেন রেডিয়াস আমাকে বলতে হবে। তো আমি বললাম যে এটা আমার প্রথম স্পর্শক, এটা আমার সেকেন্ড স্পর্শক, অ্যান্ড রেডিয়াস দিলাম আমি 1 ইঞ্চি। হ্যাঁ তাহলে এই যে আমাদের যে সার্কেলটা হয়েছে এই সার্কেলের রেডিয়াস হচ্ছে যে 1 ইঞ্চ, অ্যান্ড এটা এই লাইনটাকে এখানে স্পর্শ করেছে, আবার এই লাইনটাকেও এটা স্পর্শ করেছে। এখন কথা হচ্ছে যে দুইটা লাইনের মধ্যে 1 ইঞ্চি সার্কেল থাকা সম্ভব, কিন্তু আমি যদি এরকম একটা সাইজের সার্কেল দিতাম যেটা এই দুই লাইনের মাঝখানে দুইটাকে স্পর্শ করে থাকা সম্ভব না, সেই ক্ষেত্রে যেটা হবে এটা আমরা একটু দেখি। আবার একই অপশন নিলাম, এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম। এখন আমি দিই সাপোজ 5 ইঞ্চি রেডিয়াস, মানে 10 ইঞ্চি ডায়ামিটারের সার্কেল। সো এটাও এখানে পসিবল, কিন্তু এর পরেরটা আমরা দিব সেটা হবে পসিবল হবে না। দিলাম সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করলাম, 7 ইঞ্চি ডায়ামিটার, সরি 7 ইঞ্চি রেডিয়াস, এন্টার দিলাম। এখন এটা কিন্তু আমি যে লাস্টে যে রেডিয়াসটা দিয়েছি রেডিয়াসটা ঠিক রেখেছে, যে 7 ইঞ্চি রেডিয়াসের সার্কেল হয়ে গেছে। বাট 7 ইঞ্চি রেডিয়াসের সার্কেল এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুইটা পয়েন্টকেই স্পর্শ করে থাকা সম্ভব না। সেই ক্ষেত্রে সে প্রথমে আমি যেই লাইনটা চুজ করেছিলাম সেই লাইনটার সাথে স্পর্শক হিসেবে থাকবে, অ্যান্ড সেকেন্ড লাইনটাকে নেগলেক্ট করবে। ঠিক আছে দেন আমাদের লাস্টলি আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্ট, তিনটেই ট্যানজেন্ট। তো আমি যদি কোনো সার্কেল চাই, আমি বলি যে একটা সার্কেল এই সার্কেলটাকেও টাচ করবে, এই সার্কেলটাকেও টাচ করবে, আবার সাপোজ এই সার্কেলটাকেও টাচ করবে। হ্যাঁ এরকম একটা সার্কেল আমি আঁকতে চাই। এখন এরকম সার্কেল আঁকতে চাইলে সেটা রেডিয়াস কত হবে, তো সেটা আমরা এখন বাই করি একটু। এখানে আমি এটা প্রথম স্পর্শক, এটা সেকেন্ড স্পর্শক, এটা থার্ড স্পর্শক। ঠিক আছে তাহলে এই যে তিনটাকে স্পর্শ করা একটা সার্কেল হয়ে গেল। সেক্ষেত্রে এটা রেডিয়াস আসতেছে আমাদের এত। ওকে ওকে এখন আমরা দেখবো যে কিবোর্ড শর্টকাট, সার্কেলের কিবোর্ড শর্টকাট হচ্ছে সি দিয়ে এন্টার। এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের একদম প্রথম যে অপশনটা আমরা দেখেছিলাম যে সেন্টার স্পেসিফাই করবো সার্কেলে, দেন রেডিয়াস স্পেসিফাই করবো, সেই অপশনটা আসবে। ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমি যদি ডায়ামিটার অপশনে যেতে চাই সেক্ষেত্রে আবার সি এন্টার। প্রথমে আমি সেন্টারটা স্পেসিফাই করলাম, এখন আমি ডায়ামিটার স্পেসিফাই করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ডি দিয়ে এন্টার দিব। তাহলে কমান্ডটা চেঞ্জ হয়ে আমার সেন্টার টু ডায়ামিটার সার্কেলের কমান্ডে চলে যাবে। দেন আমি ডায়ামিটার স্পেসিফাই করে সার্কেলটা ডায়ামিটার দিয়ে এঁকে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে যে আমি যদি একদম আমার অরিজিনে যে 0 0 পয়েন্টে যদি সেন্টার রেখে সার্কেল আঁকতে চাইতাম তাহলে কী করতাম, এটা খুবই সিম্পল। যে সি এন্টার, প্রথমে আমাকে সেন্টারটা স্পেসিফাই করতে হবে, যেটা আমি স্পেসিফাই করবো 0তে 0, দেন ট্যাব, দেন 0। একদম আমাদের সেন্টারটা হয়ে গেছে। এখন আমি বলতে চাচ্ছি যে রেডিয়াস কতটুকু হবে, সাপোজ 6 ইঞ্চি রেডিয়াস দিলাম। তাহলে যে 6 ইঞ্চি রেডিয়াসের সার্কেল যেটার সেন্টার আমাদের একদম ওয়ার্কশিটের অরিজিন পয়েন্টে। ঠিক আছে তো সার্কেলের सम्पर्के सार्कल कमांड सम्पर्के थैंक यू वेरी माच देखा नेक्स्ट भिडियोते।